75তম স্বাধীনতা দিবস উপলক্ষে হরিহরপাড়া হাজি একে খান কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা র্যালির মাধ্যমে শহীদদের আত্মার শান্তি কামনা করে। এদিন হরিহরপাড়া হাজি একে খান কলেজ প্রাঙ্গণ থেকে গোটা হরিহরপাড়া বাজার পরিক্রমা করে। কলেজের শিক্ষিকা পিয়ালি ডান বলেন, স্বাধীনতা এমন একটা দিন যেদিন আমরা দীর্ঘ পরাধীনতার শিকল থেকে মুক্তি পেয়েছিলাম। ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়ে পরাধীন ভারত স্বাধীনতা অর্জন করেছিল। বঞ্চিত, নিপীড়িত ও শোষিত ভারতের স্বপ্ন সাধ পূরণের একটি দিন হল ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা মানে শৃঙ্খল ও শোষণ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে অগ্রসর হওয়া এবং নিজস্ব চিন্তাধারা প্রকাশের সুযোগ লাভ। বহুবীর রক্তের বিনিময়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ মহান ভারতের স্বাধীনতা এনে দিয়েছিল। উপস্থিত ছিলেন হরিহরপাড়া হাজি একে খান কলেজের প্রিন্সিপাল ডক্টর গৌতম ঘোষ, কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরাও। জব্বর শেখের রিপোর্ট, NTVWB। আমরা জানি যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট, কিন্তু এবছর আমাদের MHRD অর্থাৎ UGC-র নির্দেশ অনুসারে আমাদের স্বাধীনতার 75 বছর উপলক্ষে আজাদি অমৃত মহোৎসব যে সপ্তাহ পালন করার নির্দেশ আছে সেখানে আমাদের 13 তারিখ থেকে শুরু হচ্ছে। সেই হিসেবে আজকে আমাদের কলেজে আমরা পতাকা উত্তোলন করে একটি পথসভা সবার মধ্যে দিয়ে এক র্যালি বের করে গোটা হরিহরপাড়া বাজার ঘুরে এই স্বাধীনতা 75 বছর সেই উপলক্ষে স্বাধীনতার যে তাৎপর্য সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেই সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন সরাসরি এবং নেপথ্যে তাদের প্রত্যেকের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের কলেজের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা প্রতিমন্ত্রী সকলে তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছে স্বাধীনতার 75 বছর উদযাপনের মধ্যে। 75তম স্বাধীনতা দিবস উদযাপন যে 7 দিন ধরে করার কথা সেটা শুরু করলাম আজকে। স্বাধীনতা দিবস এমন একটা দিন যেদিন আমরা দীর্ঘ পরাধীনতার শিকল থেকে মুক্তি পেয়েছিলাম এবং প্রচুর মানুষ, তারা কেউ জীবন দিয়েছে সামনে তো কেউ আত্মত্যাগ করেছে পিছন থেকে, এমন অনেকে আছেন যারা এই যাদের আমরা জানি, ক্ষুদিরাম বা বিনয় বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার, এদের বাইরেও এমন অনেকে ছিলেন যাদের কথা হয়তো আমরা ইতিহাসে পড়ি না, ইতিহাসের পাতায় যাদের কথা লেখা নেই, যারা আত্মত্যাগ করেছেন। যেমন যে সমস্ত শহীদরা এগিয়ে এসেছিলেন তাদের বাড়ির মা, ভাই, বোন,